সব ইউপিপিএল হিসাবে আমি 2015 পৰা এই ক্ষেত্রখনত কাম করে আসো আর সেইখিনি সময়ত বিটিআর অঞ্চলের সেই সময়ত যে বিটিসি অঞ্চলের যে পরিবেশ আসে হত্যা হিংসা ভয় ভয়ভীত করা অগণতান্ত্রিক একটা পরিবেশ সকলো এটা অনিশ্চয় এটা সকলো আসে সেইখিনি সময়ত বিজেপিও বিচারিছিলে যে এটা পরিবর্তন লাগে ইউপিপিএলও বিচারিছে এটা পরিবর্তন লাগে কারণ বিপিএফর নেতৃত্বত যখন সরকার চলি আসে সেই সরকারখনে না রাইজর কারণে ভাল চিন্তা করেছিলেন না উন্নয়নের কারণে চিন্তা করেছিলেন না ছাত্র ছাত্রীর কারণে চিন্তা করেছিলেন না মহিলাসকলের না খেতিয়কর কারো কথা চিন্তা করা নাছিলে কেজন মানুষ লগ লাগি কেনে ইয়াতে রাজতন্ত্রের নিচিনা চলাইছিলে তেখেতসকলে নিজের চিন্তাধারার একটা দমন নীতি আরম্ভ করেছিলেন তো সেই সময়ত ইউপিপিএলর সভাপতি ইউজি ব্রহ্ম ডাঙরিয়া আজি ক্যাবিনেট মিনিষ্টার বিজেপির সেই সময়ের নেতৃত্ব সকলো মিলি পেলাই যে বিটিসি অঞ্চলত পরিবর্তন হব লাগে ভাল একটা পরিবেশ হব আহিব লাগে এই চিন্তাধারায় কাম করেছিলে আর আজির সময়ত আপনাদের আমার সরকার অহার পিছত তিনটা বছরের পিছত আজি দেখিলে পাইছে ইমান ভাল একটা পরিবেশ সকলো হাহি ফুর্তিরে এটা শান্তি নিরাপত্তা সমন্বয়ের মাজেরে আগবাড়ি আহিছে আর এনেকা সময়ত আমার রাষ্ট্রীয় নেতাজন আমার কোকরাঝারলে আহিব সো ইয়াতকে আর আনন্দর কথা থাকিব নোৱাৰে গতিকে তেখেতে আহি আমাক অনাগত দিনত আর আমি কি করব লাগিব কেনেকে আগবাড়ি যাম বিটিআর অঞ্চলক লৈ পেলাই প্রধানমন্ত্রী ডাঙরিয়ার মিশন গৃহমন্ত্রী ডাঙরিয়ার মিশন আর আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মিশনের লগতে জেপি নাড্ডা ডাঙরিয়া তেখেতর একটা দীঘলীয়া রাজনীতি একটা এক্সপিরিয়েন্স ন্যাশনাল লেভেলত তেখেতর যে দৃষ্টিভঙ্গী চিন্তাধারার আমার কোকরাঝার অঞ্চলত বিটিআর সরকার আমার দল সকলে খুব শক্তিশালীভাবে আকো কাম করে যাত আমার যথেষ্ট তেখেতর যে মার্গদর্শন এই আমার সহায় করব সে আমি আশা করছো 18 তারিখত আমার ক্যান্ডিডেটর নমিনেশন হব আর সেইদিনা আমার ইয়াত ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নাড্ডাজি আহিব লগতে আমার বহুতখিনি ক্যাবিনেট মন্ত্রী সকল আর তিনিটা দলরে নেতৃবৃন্দ ইউপিপিএল বিজেপি আর এজিপিএল নেতৃবৃন্দ উপস্থিত থাকিব আর এতিয়ালৈকে মোর দেন 60,000 ইয়াত গ্যাদারিং হব তেনেকুৱা তিনিটা দলৰ পৰা প্রস্তুতি চলোৱা হৈছে হিতু 70 হৈ যাব পাৰে এতিয়া প্রিপারেশন খুব ভালকে চলি আছে আর আমার এই বিহুর বতরত রঙালী বিহুর একটা উৎসবময় একটা পরিবেশত এনডিএর নেতা বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি আমার ইয়াত আহাতো আমার নেতৃবৃন্দ আমার কর্মকর্তা কার্যকর্তা কোকরাঝারবাসী রাইজক বহুত উৎসাহিত করব আর আমি সকলো তেখেতক আদরিবলে প্রস্তুতি চলাই আছো সেই দিনটো আমার কারণে একটা ভাল দিন হব ইফালে আমার নমিনেশন ইফালে নাড্ডাজির প্রেজেন্স সেইটো আমার যে কোকরাঝার লোকসভা সমষ্টির ক্যাম্পিং ইমান দিনে যে চলি আছে এই আর তিনিগুণ উৎসাহে মানুষে সেইদিনের কাম করব সকলো ওলাই আহিব মই এটা আশা করছো সব এই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার একটা সিদ্ধান্ত গতিকে অসমৰ কেবিনেটটো কেনেকে হ'ব কেনেকে নহ'ব কাৰ পাৰফৰ্মেন্স কি এই গোটেই কথাটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই জানে সো ইয়াৰ ওপৰত মই কমেন্ট কৰিব নিবিচাৰো আমাৰ ইউপিপিএলৰ পৰা এজনে মন্ত্রী আছে আৰু তেখেতে কাম কৰি আছে তো ইয়াৰ পিছত যেতিয়া সময় আহিব তেতিয়া আলোচনা কৰিম নির্বাচনৰ পিছত এতিয়াতো নির্বাচনৰ বতৰ সকলো দিনে নিশা নির্বাচন প্রচারত ব্যস্ত হৈ আছে আৰু আগৰ নির্বাচন বৰতকে এইবাৰ নির্বাচনটো খুব ভাল এটা পরিবেশ মই দেখিবলৈ পাইছো আৰু বিশেষকৈ এনডিএৰ কাৰণে এটো একপক্ষীয় নির্বাচনৰ নিচিনা হৈ আছে বিরোধী দলবিলাকৰ কোনো কুচকাওয়াজ নাই বিরোধী দলবিলাকৰ কোনো এক্টিভিটি নাই সেইটো দেখিবলৈ পাইছো সেই কাৰণে এইটো নির্বাচনৰ পিছত ভাৰতত প্রধানমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব তৃতীয়বার সরকার গঠন হব অসমতো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সরকার চলি আছে আর ভারতবর্ষ এজ এ হোল যেটু ডেভেলপমেন্টাল স্পীড আসে যে কাম কাজের যে স্পীড আসে সে ডাবল ট্রিপল স্পীডত কাম আরম্ভ হব সে আমি সকলো অনুমান করব পাৰো যেহেতু